দুজনের ছুটি একসাথে মিলিয়ে খুব একটা বের হওয়া হয় না, তাই ভাবলাম ক্রিসমাস উপলক্ষে দুজন যেহেতু ছুটি পেয়েছি, খুব ভালো একটা দিন আজকে আমরা কাটাতে পারি। তাই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আজকে আমরা বের হয়েছিলাম। অ্যানিওয়েজ, সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর ভাবছি আজকে যেহেতু হেগ শহর, নেদারল্যান্ডসের হেগ শহরের প্রতিটা জায়গা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করা হবে, তাই আমরা বের হয়ে দেখতে পারি কোথায় কিভাবে ডেকোরেশন করা হয়েছে। অ্যানিওয়েজ, এটা হচ্ছে আমার অফিস থেকে কিছু গিফট দেওয়া হয়েছিল, ক্রিসমাসের ট্রি ডেকোরেশনের কিছু স্টাফস, তো ওইগুলোই আমি একটু টুকটাক ট্রাই করেছিলাম ডেকোরেশন করার জন্য। ভাবলাম বাসে এসে আবার ডেকোরেশন কমপ্লিট করব। তো এখন আমরা যে বের হয়ে গেছি, ট্রামের জন্য ওয়েট করছি, আর আমার বাসা থেকে 3 স্টপ পরেই হচ্ছে এখানকার সেন্ট্রাল এরিয়াটা। সেন্ট্রালে মল অ্যান্ড রেস্টুরেন্টস সব কিছুই আছে, এবং সব থেকে বড়ো কথা, নেদারল্যান্ডসের পার্লামেন্ট এইখানেই অবস্থিত। তো আমরা এখন পার্লামেন্টের সামনেই আছি, আর এইটা না সামারে এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা থাকে, এখন তো আসলে উইন্টার, কোথাও কোনো গাছে পাতা নেই, কোনো ফ্লাওয়ার নেই, তাই সুন্দর লাগছে না, কেমন জানি মরা মরা লাগে এনভায়রনমেন্টটা। আর হচ্ছে আজকে তো বেশি জনমানব শূন্য, কারণ ক্রিসমাস সবাই বাসায় ফ্যামিলিতে টাইম দিচ্ছে, আর আমরা ফ্যামিলি নিয়ে বের হয়ে গেছি বাইরে নিজেদেরকে সুন্দরভাবে লাইক ঘোরাঘুরি, নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। অ্যানিওয়েজ, এই হচ্ছে পার্লামেন্ট, আর আমরা এখন পার্লামেন্টের ভিতরে একটু যাব। এইটা হচ্ছে নেদারল্যান্ডসের যে রানী, সেই কুইনের নিজের মানে থাকার স্পট, লাইক বাসভবন, এখানে উনি থাকেন। আর এই দিকে হচ্ছে পার্লামেন্ট, তো চলুন আপনাদেরকে আজকে একটু পার্লামেন্টটা ঘুরিয়ে দেখাই। তো এখানে একটা দিন ডাচরা কিংস ডে এরকম একটা ডে সেলিব্রেট করে, সেদিন কিং অ্যান্ড কুইন তারা বের হয় এবং সবার সাথে দেখা করে, এরকম একটা দিন ওরা সেলিব্রেট করে। তো ওই এছাড়া ওরা আসলে এই প্যালেসে থাকে না, ওরা থাকে এখন অ্যামস্টারডামের ডিফারেন্ট প্যালেসে। তো অ্যানিওয়েজ, আর এটা হচ্ছে পার্লামেন্টের ভিতরের সাইড, আর এগুলো কিন্তু অনেক অনেক বছরের পুরনো এই বিল্ডিংগুলো, প্রত্যেকটাই দেখলে বোঝা যাবে যে অনেক অনেক পুরনো, কারণ ডাচ ফ্যামিলি তো মানে সরি ডাচ কালচার তো আর মানে এখনকার না, এটা তো বহু বছর আগের, আর সেই আমল থেকে পার্লামেন্ট এই একটাই, এবং এইখানেই ওরা রেখেছে ওদের ক্যাপিটালে, কিন্তু ওরা পার্লামেন্ট শিফট করে নাই। সো এইখানেই ওরা, এই সিটিতেই পার্লামেন্টটা আছে এবং এখান থেকেই সব কিছু কন্ট্রোল হয়। অ্যানিওয়েজ, আমরা পার্লামেন্টের ভিতরটা থেকে এখন আবার ব্যাক যাচ্ছি, দেখলেন এই পাশটা। আর এখন আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে আগে না এটা ওপেন ছিল, সবাই সাইকেল নিয়েও ভিতর দিয়ে লাইক মানে একটা পাস ওয়ে হিসেবে ইউজ করতে, বাট এটা এখন রেস্ট্রিক্টেড। তো এখন বের হয়ে গেলাম, আর এটা হচ্ছে অনেক ফেমাস একটা স্পট, বিকজ এখানে সবাই আড্ডাবাজি করে, এটা আড্ডা দেওয়ার জন্য সেন্ট্রালের একটা মেইন পয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি আর একটা মল এরিয়াতে, আর এই এরিয়াটাতে হচ্ছে সমস্ত হাই অ্যান্ড ব্র্যান্ড, যেটাকে বলে সমস্ত ব্র্যান্ড এখানে আছে, আর এখানে সবসময় একটু ভালো লাইটিং টাইটিং থাকে, খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে সবসময়, আমার এই এরিয়াটা খুবই ভালো লাগে। তো এই যে আসলাম, এখন আমি ক্রিসমাস ট্রি একটা সুন্দর মানে পেলাম, এখন এখানে ছবি টবি তুলবো, ভিডিওগুলো করলাম, আর এগুলো আমার ইনস্টাগ্রামে যে অবশ্যই দেখে আসবেন, যারা আমাকে ফলো করেন না তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, বিকজ আমি ইনস্টাগ্রামে বেশি আপডেটেড, আর ট্রাভেল নিয়ে সব কিছু ইনস্টাগ্রামে আগে শেয়ার করি। অ্যানিওয়েজ, এখানে হচ্ছে একটা ওপেন রেস্টুরেন্ট, এটা সবসময় আমার দেখতে খুবই ভালো লাগে, এটা একদম ওপেন, সবাই এখানে বসে যখন আড্ডা দেয় দেখতে এত সুন্দর লাগে, আজকে সব কিছুই বন্ধ। আর এরপর আমরা চলে আসলাম, মানে আমি স্পেশালি সুশি খেতে চেয়েছিলাম, তাই একটা ভালো এখানকার একটা সুশি শপে চলে আসলাম। এই শপটা অনেক ফেমাস ফর কোরিয়ান অ্যান্ড জাপানিজ ফুড। তো আমরা এখানে, ওদের 3টা স্টল, একটা হচ্ছে রামেন, একটা সুশি অ্যান্ড আর একটা হচ্ছে মোমোজ। অ্যানিওয়েজ, আমি ফার্স্টে নিলাম আমরা স্কুইড ফ্রাই, তারপর নিলাম আমি একটা বেন্টো বক্স, বিকজ বেন্টো বক্সে আমি কিন্তু সুশি, সালাদ অ্যান্ড এভরিথিং পাবো। একটা টোফুও দিয়েছে আর সাথে দিয়েছে টেম্পুরা, আর আমার হাজব্যান্ড আসলে ও এরকম জাপানিজ ফুড বা কোরিয়ান ফুড পছন্দ করে না, বাট আমার সাথে থাকতে হলে এই ধরনের খাবার ওকে খেতেই হবে, এবং আস্তে আস্তে হি উইল লাভ ইট, আই বিলিভ দ্যাট। ও, আর সব থেকে বড় কথা, আজকে কিন্তু আমি তাকে খাওয়াচ্ছি, আই মিন ইট ওয়াজ আ ট্রিট ফর মি, সো এই জন্য তার মুখে আজকে এত হাসি, এত খুশি। সে খাওয়ার পর একটা হট টাওয়েল দিল সুন্দর করে ক্লিনিংয়ের জন্য, খুবই ভালো সার্ভিস। অ্যানিওয়েজ, খাওয়া দাওয়ার পর আমার ছিল আইসক্রিমের ক্র্যাভিংস, তাই চলে গেলাম ম্যাকডোনাল্ডসে, এখন আইসক্রিমটা ওর খাওয়াতে হবে। তো আমরা দুজন দুটা আইসক্রিম নিলাম, কারণ মানে একটা তো লাগে না, ডিজার্ট ছাড়া তো আসলে খাওয়াতে কমপ্লিট মনে হয় না।
তো তারপর আমার ফেভারিট আইসক্রিম আমি পেয়ে গেছি, এটা ছিল চকলেট আর ওটা ছিল স্ট্রবেরি। এনিওয়েজ, এই ছিল আমার আজকের একটা নাইস ইভিনিং। এখন আমরা বাসায় ব্যাক করব। আমার ব্লগ এখনও শেষ হচ্ছে না, কিন্তু আমি আরও একটা জিনিস আপনাদের সাথে আনপ্যাক করব। এনিওয়েজ, বাইরে থেকে দেখেন আমি তো বাসা থেকে যাওয়ার সময় লাইট অন করে গেছিলাম, বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল, যদিও এটা এখনও কমপ্লিট হয়নি। আর আমি কিন্তু এখানে ক্রিসমাস সেলিব্রেট করছি না, সবাইকে বলে রাখছি, আমাকে প্লিজ কমেন্টে এসে কেউ বলবেন না মুসলিম হয়ে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছো। আমি তো আর গাছ ফেলে দিতে পারবো না বা লাইট বা ডেকোরেশনের জিনিসগুলো ফেলে দিতে পারবো না, যেহেতু এটা অফিস থেকে দেওয়া, সো ডোন্ট মাইন্ড প্লিজ। এনিওয়েজ, আর এখন আমি একটা জিনিস আনবক্স করব আপনাদের সাথে, সেটা হচ্ছে এটা আমার হাজব্যান্ডের গিফট, তো এখন ও আমাকে দিয়ে আনপ্যাক করাচ্ছে, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। আমি জানি না আপনারা এটার সাথে পরিচিত কি না, বাট আমি লিটারেলি আই হ্যাড নো আইডিয়া যে ইলেকট্রিক কম্বল আবার কী রকম হয়, মানে এটা কি গায়ে দেওয়ার মতো বা ইলেকট্রিক, সো আমি এটা তো শক খেতে পারি, সো আমার ছিল একেবারে একটা ভয় এটা নিয়ে। সো এখন আমি দেখবো আসলে এটা মানে কেমন, সো আমাকে বললো তুমি আনপ্যাক করো, দেখো এটা কীরকম। আর আমি জানি না গিফট আনপ্যাক করাটা আমি এত বেশি এনজয় করি, যে কোনো কিছু হোক, সেটা অনেক ছোট কোনো গিফট হোক বা লাইক এনিথিং, আমার কাছে গিফট আনপ্যাক করাটা অনেক বেশি এক্সাইটমেন্টের একটা ব্যাপার আর অনেক বেশি ফান। এনিওয়েজ, আমি এই ম্যানুয়াল দেখে কিছুই বুঝতে পারছিলাম না, এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম যে তুমি এটা পড়াশোনা করে দে, বলো এটা কীভাবে কী করতে হবে। আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এখানে একটা ক্যাবল দেওয়া আছে, আর এই ক্যাবলটা দিয়ে আমাকে এই ব্ল্যাঙ্কেটের কোথাও কী বলতো এটাকে চার্জ দিয়ে অথবা হিট রেজ করতে হবে, তারপর যখন এটা ওয়ার্ম হবে তখন এটাকে আমি গায়ে দিতে পারবো। সো এনিওয়েজ, আরও কয়েকটা ভিডিওতে আমি অলরেডি দেখেছি যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিছু কিছু আছে যেটা হচ্ছে আপনি ইলেকট্রিক কম্বলটা গরম হওয়ার পর ইলেকট্রিক কম্বলের উপরে ঘুমাবেন, আর কিছু কিছু আছে সেটা হচ্ছে আপনি উপরে গায়ে দিয়ে ঘুমাবেন। তো এইটা কোন ক্যাটাগরি এটা কিন্তু আমি এখনও পর্যন্ত বুঝি নাই। এটা যেটাই হোক না কেন, যেহেতু এটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট সো এটা হবে আমারই। এনিওয়েজ, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।